সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গ্রীষ্মকালীন টমেটো চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কয়েকশো চাষী কৃষি বিপ্লবে অগ্রসৈনিকদের সম্মাননা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব টমেটো মানেই শীতকালীন সবজি এমন ধারণা বদলে দিয়েছে গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো মৌলভীবাজারে সারা বছর জুড়ে টমেটো চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কয়েকশো চাষি গ্রাফটিং পদ্ধতিতে চারা উৎপাদনের পাশাপাশি অধিক ফলন আর তাতে ভালো দাম পাওয়ায় ভাগ্য বদলে গেছে তাদের অনেকেই ব্যবসা বাণিজ্য ছেড়ে টমেটো চাষ করছেন বিস্তারিত দেখুন সালে লাহি রিপোর্টে টমেটো মানে শীতকালীন সবজি এমন ধারণা বদলে দিয়েছে গ্রীষ্মকালীন গ্রাফটিং টমেটো মৌলভীবাজারে সারা বছর জুড়ে টমেটো চাষ হচ্ছে গ্রীষ্মকালীন টমেটো চাষে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কয়েকশো চাষি গ্রাফটিং পদ্ধতিতে চারা উৎপাদনের পাশাপাশি অধিক ফলন আর তাতে ভালো দাম পাওয়ার ভাগ্য বদলে গেছে তাদের করোনাকালে অনেকেই ব্যবসা বাণিজ্য ছেড়ে এই টমেটো চাষ করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এ পদ্ধতি টমেটো চাষ সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন তারা এটা তো গ্রীষ্মকালীন টমেটো ওষুধে করোনা বেমার বাড়ছে এই জন্য চলতে পারি না তো ভাইরাসের জন্য এই জন্য টমেটো চাষ করছে আমরা গরিব মানুষতে চাষ না করলে আমরা খাওয়ার মতন কোনো সম্ভবতা নেই শীতকালে টমেটো চাষ করে উৎপাদন খরচ তোলা সম্ভব ছিল না ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কৃষক টমেটো চাষ করা ছেড়ে দিয়েছিলেন সময়ের গতিধারায় গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষে আবার আগ্রহী করে তোলে এটা লাভ বেশি প্রতি বছরই করি আমি লাভ থাকার কারণে অন্য ব্যবসার থেকে তুলনামূলক এই ক্ষেতর মধ্যে লাভ বেশি মালসিং সুবিধাটা হইল গিয়া রিয়া গাছ হয় না অনেক জীবাণু নষ্ট হয় টমেটো ভালো হয় এই সবাই মালসিং দিয়া চাষ করছি কৃষক যে যে শ্রমিক শ্রমিকও মোটামুটি একটু কাজ কাম প এই কমলগঞ্জ জেলার টমেটো চাষ হওয়ার পর থেকে আমরা কাজ কাম করতে পারতে আসি কাজ কাম মিলে আমাদের সব সময় আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে শুকিয়ে আসি তারা কমলগঞ্জ থেকে যেমন ড্রাফটিং চারা তৈরি হয় আমরা নিজেরা চাষ করি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রায় পঞ্চাশ লক্ষ চারা বিক্রি করা হয় বন বেগুনের গুড়ার দিকের অংশের সাথে বিভিন্ন জাতের টমেটোর চারার উপরের দিকের অংশ জুড়া দিয়ে করা হয় গ্রাফটিং এ পদ্ধতিতে গ্রীষ্মকালে টমেটো চাষ হচ্ছে জেলা সব উপজেলায় গত বছরের চেয়ে এবছর দুশত হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে এবছর প্রায় আশি লক্ষ গ্রাফটিং চারা উৎপাদনের পাশাপাশি বারোশো হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার মেট্রিক টন রোগবালাই কম হলেও পোকামাকড়ের জন্য অল্প পরিমাণ কীটনাশক ও সার দিতে হয় শেয়ার দিতে হয় না বলে উৎপাদন খরচ কম বলে লাভজনক এই টমেটো চাষে আগ্রহী হয়ে উঠেছেন অনেকে ব্যাপক চাষাবাদে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে জানান উপকারভোগী কৃষক বাজার মূল্য বেশি থাকায় করোনা পরিস্থিতিতে ব্যাপক টমেটো চাষ হচ্ছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অন্যান্য বছরের রেকর্ড ভাঙবে বলে জানান এই কর্মকর্তা কর্মকর্তা গ্রাফটিং পদ্ধতিতে ব্যবহারে টমেটোর ব্যাকটেরিয়ার আক্রমণ হয় বলে কৃষকরা লাভবান হচ্ছেন গ্রীষ্মকালীন টমেটো চাষ এটি সারা দেশে ছড়িয়ে যাবে বলে জানান কৃষি কর্মকর্তা সরকারি সুযোগ সুবিধা বাড়লে গ্রীষ্মকালে উৎপাদিত বাজারের এই টমেটো সারা দেশে পাঠানো সম্ভব বলে মনে করেন চাষিরা হেক্টর আমাদের কমলগঞ্জে আবাদ হয়েছে এবং করোনা পরিস্থিতিতে এই আবাদ আমরা আশা করছি আরও বৃদ্ধি পাবে এবং সর্বশেষ আমরা আগের যে রেকর্ড আছে সেটা আমাদের ভাঙবে বলে আমরা বিশ্বাস করি এবং এই করোনার সময়ে কৃষকরা যেভাবে এই গ্রাফটিং টমেটো আবাদ করছে এবং এর বাজার মূল্য কিন্তু অনেক বেশি বর্তমানে এর বাজারে প্রচুর মূল্য রয়েছে এবং কৃষকরা এই আবাদ করে লাভবান গ্রাফটের টমেটো চারা ব্যবহার করা অর্থাৎ গ্রাফটিংয়ের ফলে যেটা উইল্টিং যেটা ব্যাকটেরিয়াল উইল্ট সেটা হয় না ফলে কৃষক ভাইয়েরা বর্ষাকালে এই গ্রাফটের টমেটো চাষ করতে পারছেন এবং আমাদের যে স্থানীয় চাহিদা সেটা মেটআপ করে দেশের বিভিন্ন অঞ্চলে এই চারা তারা বিক্রি করেছে এবং আমাদের এই টমেটোর যেটা উৎপাদন বা আবাদ সেটা বিগত বছরগুলির চেয়ে বছর আরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করি আগামীতে এই প্রযুক্তিটা মলয়বাজার সহ সারা দেশেই সম্প্রসারিত হবে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনাকালে কৃষি বিপ্লবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ে ছয়জন কর্মকর্তা ও কৃষি বিপ্লবে অগ্রসৈনিক আটজন মাটির কারিগরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিস্তারিত দেখুন বিকু চক্রবর্তী রিপোর্টে মৌলভীবাজারে করোনাকালে কৃষি বিপ্লবে অগ্রসৈনিকদের সম্মাননা দিয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাব মৌলভীবাজার মৌলভীবাজারে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে করোনাকালে কৃষি বিপ্লবে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের ছয়জন কর্মকর্তা ও করোনাকালে কৃষি বিপ্লবে অগ্রসৈনিক আটজন মাটির কারিগরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বুধবার সন্ধ্যায় শহরের সাগরদিঘি রোডস্থ উপজেলা প্রেস ক্লাব ভবনে প্রেস ক্লাব সহসভাপতি শামীম আক্তার হুসেনের সভাপতিত্বে ও সম্পাদক বিকুল চক্রবর্তী সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শ্রীমঙ্গল মোহাম্মদ নেসার উদ্দিন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল বিভিন্ন প্রিন্ট ও উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন এ সময় করোনাকালে কৃষিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নেসার উদ্দিন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন মাল্টিমুড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল লাল তীর এর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন প্রেসক্লাব সদস্যরা এ সময় করোনাকালে কৃষি বিপ্লবে অগ্রসৈনিক হিসেবে মাঠে কাজ করা মাটির কারিগর মোহাম্মদ আব্দুল মজিদ শিপন মিয়া মোহাম্মদ আলী নাজমুল হাসান আহসান হাবিব শরিফুদ্দিন ও মোহাম্মদ আলী হোসেনের হাতে অতিথিরা সম্মাননা স্মারক তুলে দেন লাল তীর সিডের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননা ছাড়াও নতুন করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয় মৌসুমী সবজির বীজ অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন এটি অত্যন্ত একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান সবজি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে সবজি উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে কৃষি থাকলে বাংলাদেশ থাকবে কারণ বাংলাদেশ কৃষি বান্ধব দেশ এ সময় তিনি শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে করোনাকালে সবজি বীজ বিতরণ গ্রামে গ্রামে গিয়ে বীজ রোপণ করে প্রেস প্রেসক্লাব সদস্যদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বক্তব্যে বলেন এই যে সামনে আমার পছন্দের কৃষক বসে আছেন এই সাফল্য তাদের আমি কৃষিকে মনে প্রাণে ভালোবাসি আমি অফিসের ছাদেও কৃষি চাষ করছি আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে বলবো যার যতটুকু জমি আছে ততটুকু জমিতে সবজি চাষ করবেন কৃষি এমন একটা বিষয় সেটা একটা নেশা একবার যদি কেউ চাষ করে তাহলে সেটা আর ছাড়তে পারবে না আমাদের কৃষকরা কিন্তু এখন অনেক সবজি চাষ করে তারা অনেকে লাভবান হয়েছেন প্রেসক্লাবে যে আমার কৃষক ভাইদের জন্য যে সম্মাননার আয়োজন করেছেন তার আমি উপজেলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানাই আর অনুষ্ঠানে বিশেষ অতিথি মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল বলেন এটি একটি ব্যতিক্রমধর্মী প্রেস প্রেসক্লাব ও প্রেস ক্লাবের সাংবাদিকরা লেখালেখির পাশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করেন প্রেস ক্লাবের সহসভাপতি স্বামী আক্তার হোসেন জানান দেশের মানুষকে কৃষিকাজে আরও মনোনিবেশ করতে তারা এ সম্মাননা প্রদান বীজ বিতরণ ও রোপণের কাজ করেন রাইট টার্গেট গ্রুপ অফ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর বিস্তারিত দেখুন সালে লাহি কুটি রিপোর্টে আমার রক্তে যদি বাঁচে অন্যের প্রাণ কেন করবনামুরা স্বেচ্ছায় রক্তদান এই স্লোগানে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টার্গেট গ্রুপ অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে গতকাল চোদ্দই সেপ্টেম্বর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাক্তার পার্থ সারথী দত্ত কারুঙ্গ মৌলভীবাজার সিভিল সার্জন ডাক্তার তৌহিদ আহমেদ মৌলভীবাজার দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমদ ফয়সল মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি প্রতিনিধি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেশ টিভি জেলা প্রতিনিধি সালে এলাহি কুটি ইউএনএফ পি এ ফিল্ড অফিসার ডাক্তার নুরে আলম সিদ্দিকি মৌলভীবাজার এমএনসিএইচ কনসালটেন্ট ডাক্তার মির্জা ফজলে এলাহি মৌলভীবাজার সিআইপিআরবি প্রোগ্রাম সমন্বয়কারী মোহাম্মদ আলতাফুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ রাইট টার্গেট গ্রুপ অব বাংলাদেশ সূত্রে জানা গেছে স্বেচ্ছাসেবক তৈরি করে স্বেচ্ছায় রক্তদাতার একটি গ্রুপ করে মৌলভীবাজার দুশো পঞ্চাশ হাজার সদর হাসপাতালে রক্তের যোগান দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সিভিল সার্জন ডাক্তার তহিদ আহমদ ভোরের কাগজকে জানান দেশে অসচেতনতার অভাবে আমরা অনেক রুগীকে বাঁচাতে পারি না রক্তের অভাবে অনেক রুগী মারা যান রক্তদানকে একটি অত্যন্ত মহৎ কাজ হিসেবে উল্লেখ করে রক্তদান এগিয়ে আসার আহ্বান জানান তিনি রক্তদান কর্মসূচিতে স্বেচ্ছায় শতাধিক ব্যাগ রক্তদান করেন স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টার্গেট গ্রুপ অব বাংলাদেশের সদস্যরা আজকে রাইট টার্গেট গ্রুপ অব বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান মৌলবী তাদের উদ্যোগে আজকের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমাদের এই বিশ্ব পঞ্চাশ হাসপাতাল মৌলবী অনুষ্ঠিত হচ্ছে এর জন্য আমরা নাইট টার্গেট গ্রুপের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই তাদেরকে জেলাতে স্বেচ্ছাসেবক দ্বারা আপনার স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ করে স্বেচ্ছায় যাতে রক্তদান করতে পারে এবং মৌলভীবাজার সদর হসপিটালে যাতে ব্লাডের যে চাহিদাটা আছে এই চাহিদাটা পূরণ করার লক্ষ্যে আমরা দুই সাল থেকে মৌলভীবাজার সদর হসপিটালই কাজ করতেছি এখন পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে কাজ করে যাব আজকে রাইট টার্গেট গ্রুপ কর্তৃক আয়োজিত এই যে রক্তদান কর্মসূচি হরিবাজার সদর হাসপাতালে এটা অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ আপনারা জানেন বাংলাদেশে অসচেতনতার কারণে রক্তের অভাবে অনেক দুর্ঘটনা ঘটে অনেক মাকে আমরা বাঁচাতে পারি না অনেক দুর্ঘটনার রোগী রক্তের অভাবে মারা যান ফলে রক্তদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এবং এবারের সবাই মানুষকে উৎসাহিত করা সাংগঠনিকভাবে এটা অত্যন্ত জরুরি কাজ ওনাদের এই কর্মসূচি প্রশংসনীয় এবং এটাকে আরও বড় আকারে ছড়িয়ে দেওয়ার জন্য উদ্যোগ দরকার এই ব্যাপারে সিভিল সাজক কার্যালয়ের পক্ষ থেকে আমার সহযোগিতা